যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। আচ্ছা, আপনারা সারা জীবন নিরামিষ খান, এরকম কজন এখানে আছেন? আর বাকি যারা আছেন তারা বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায় নাকি? বাজার যাবার দরকার নাই, এখন তো ঘরের দরজাই দরজাই, নিরামিষ আপনারা খেতে পারবেন না। হ্যাঁ, তবে আপনাদেরকে একটা কথা বলি, নিরামিষ যারা খায় আমিষ যারা খায় একটু তফাত দেখে নিন। বলছে আমিষ যারা খায় মানে মাংস যারা খায় তাদের সামনের দাঁত দুটো বড় হয়। যেমন কুকুর মাংস খায় সামনের দাঁত দুটো বড়, যেমন দেখবেন যেমন বিড়াল মাংস খায় সামনের দুটো মুড়ো, আবার বাঘ মাংস খায় সামনের দাঁত দুটো বড়, মানুষ মাংস খায় সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে আমি খাই তাহলে আমার বড় হলো না, আপনার একটু বিচার করে বলুন। যারা মাংস খায় তারা জল খায় চেটে চেটে, দেখবেন বাঘ জল খায় চেটে চেটে, আবার কুকুর জল খায় চেটে চেটে, বিড়াল জল খায় চেটে চেটে। কিন্তু নিরামিষ যারা খায় গরু বাছুর ছাগল, এরা দেখবেন জল খায় চুমুক দিয়ে। আমরা জল খাই চেটে চেটে না চুমুক দিয়ে? আমরা কোন পার্টির লোক? আমরা তো সেই নিরামিষ ভোজির লোক, জোর করে আমিষ খাচ্ছি। কিন্তু যারা এখানে জ্ঞানীজন আছেন তারা শুনলে চমকে যাবেন। বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, এত বড় বিজ্ঞানী, তিনি সারা জীবন নিরামিষ খেয়েছেন। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একটু টাকা পয়সা হয়ে গেলে আর নিরামিষের ধার ধারে কে? তখন তার মাথা খারাপ হয়ে যায়, টাকা অন্য জায়গায় খরচ করবো কেন, খেয়ে নি, খাট ভরে খাবো, পেট ভরে খাবো আর খাট ভরে যাবো, যাচ্ছেও তাই হচ্ছে না। দেখবেন যারা নিরামিষ খায়, আমার বাবারা আছেন অনেক বয়স্ক, যারা নিরামিষ খায় তারা দীর্ঘদিন দীর্ঘ আয়ু লাভ করে, অনেক দিন বাঁচে। আর যারা আমিষ খায় তাদের দেখবেন, দাদা আপনি সকালবেলায় কি করছেন? আর বলবেন না, মর্নিং ওয়াক করছি। কেন? ওই যে আমিষ খেয়েছে, এই দিকে বেড়েছে ওই দিকে বেড়েছে, এত মোটা হয়ে গেছে চলতে পারছে না, সকালবেলায় মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা একটু বিচার করে বলুন তো, আমাদের কেউ যদি মারা যায় তাহলে 15 দিনে আমাদের অসচ হয় নাকি? নাকি বলছেন 15 দিন হয়? তাহলে আমরা যে মরা খাবারগুলো নিয়ে পেটে ঘুরে বেড়াচ্ছে আমাদের কতদিন অসচ হওয়া দরকার? সারা জীবন তো অসচ হওয়া দরকার, নাকি বলছেন? যদি কেউ মরে যায় তাহলে 15 দিন অসচ হয়, আর পেটের মধ্যে মরা খাবারগুলো নিয়ে নিয়ে বেড়াচ্ছেন, আপনাদের কতদিন অসচ হওয়া দরকার? আপনার তো অনেকদিন অসচ হওয়া দরকার। আবার যিনি পণ্ডিত অনুকূল ঠাকুর, তিনি বললেন যে যারা আমিষ খায় তারা হচ্ছে কলা গাছের মতো, হুর হুর করে বাড়ে বেটা, হুর হুর করে পড়ে। আর নিরামিষ খায় তারা বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। পরম বৈষ্ণব যারা 80 বছর বয়স হয়ে গেছে, সাইকেলে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আর যারা দেখবেন প্রচুর আমিষ খাচ্ছে তা দেখবেন 50 বছরে নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে। আমরা সব দেখছি সব শুনছি, কিন্তু শুনলেই তো আপনি বলে যান, যতক্ষণ এখানে রইলাম ততক্ষণ ঘরে গিয়ে সব ভুলে যাব, ঝেড়ে ঝুড়ে পালিয়ে যাব। না, তা বললে হবে না, আপনাকে কিছু পরিবর্তন করতে হবে। কীর্তন শোনা মানে কি? এটা আপনি পঞ্চরস শুনতে আসেননি, আপনি কীর্তন শুনতে এসেছেন, শিক্ষা লাভ করতে এসেছেন। এই 10 জনের মধ্যে যদি 2 জনের নিতে পারে, এই 2 জনের মাধ্যমে আরও 10 জন প্রচার হবে, এটা মহাপ্রভু বাণী। যে নিজে আচরণ করে শেখাও অপরে শিখবে, আর আপনি আচরণ করবেন না তা বললে তো হবে না। যেমন রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা এক নাতিকে নিয়ে এসছে, আচ্ছা ঠাকুর আমার নাতি খুব মিষ্টি খায় প্রত্যেক দিন 2-3টে করে, একবার বলে দাও যেন মিষ্টি না খায়। ঠাকুর বলল 15 দিন পরে এসো তোমাকে বলবো। 15 দিন পর যখন ঠাকুমা নাতিকে নিয়ে এলো, ও ঠাকুর এবার বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল, এ খোকা মিষ্টি খাস না, দাঁতে পোকা লাগবে, পেটে কৃমি হবে, জিভ মোটা হয়ে যাবে, ভবিষ্যতে সুগার হবে। ছেলে বলল, আর খাবো না। তখন ঠাকুরকে ঠাকুমা জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজকে বললে কেন? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপরে বললাম। আপনি আগে ছাড়বেন তারপর বলবেন, আর আপনি নিজেই ছাড়তে পারেন নাই আর বলে বেরো বেড়াচ্ছেন তা বললে তো হবে না। এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তাহলে প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। মায়েরা যদি সারা জীবন না পারেন কী কী বার খাবেন? বিশেষ করে আপনাদের নিরামিষ খাওয়ার ডেট হচ্ছে বৃহস্পতিবার, গুরুবার, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রামনবমী, এগুলো আপনাদের কী করতে হয়? নিরামিষ খেতে হয়।
পয়লা বৈশাখ নিরামিষ খেতে হয়, অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ খেতে হয়, চরক পূজার দিন নিরামিষ খেতে হয়, কিছু কিছু নারায়ণের ব্রত সেদিন খেতে হয়, কিছু কিছু দিনগুলো মানতে হয় হিন্দু সংস্কারে, তবে আপনার জীবন সুন্দর হবে। আর প্রতিদিন চালাবেন তাহলে আপনার কিছুই হবে না। এই যে নিবেদন আপনাদের সামনে বাবা, নিরামিষ আপনারা খেতে পারবেন আমি জানলাম, কিন্তু দ্বিতীয় যেটা বললো সেটা কঠিন হয়ে গেল, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। পারবেন আপনারা? বলে দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনদিন 100টা হয়ে যাই, পারবো কী করে? তাই নিরামিষ খেতে পারবেন না, হ্যাঁ মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, কী বই আছে? বর্ণ পরিচয়, পেছন দিকে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হবে। এখন একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা পড়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়লো, রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার বলছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? তখন বাড়িতে গিয়ে বলছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে গিয়ে বলল, বাবা এই পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন পাওনাদারের সঙ্গে বাবার খুব ঝগড়া হয়ে গেল। শেষে বাবা বলছে, তুই যে সত্য কথাটা বলে দিলি, বলছে বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়, বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, সবাই তো উপদেশ দিতে পারে বাবা, নিতে পারে কজন, যেজন নিতে পেরেছে সেই জন লাভবান হয়ে গেছে। তাহলে নিরামিষ খেতে হবে, নিতাই চাঁদ বলল, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, আর গাভী দহন বন্ধ করতে হবে। আর একটা কি বলল, গাভী দহন, গাভীর দুধ বিক্রি করে সংসার চালাচ্ছ, গাভী দহন বন্ধ করো। ভক্তরা বলল, শোনো ঠাকুর, এই তুমি যা বলেছো আজকে বলেছো, আর কাল থেকে আসবে না, গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই, তোমার কথা শুনে আমরা সব না খেয়ে মরবো, হরিবর বলবো না, যাও বেরিয়ে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ ভয়ে গিয়ে মহাপ্রভুকে বলল, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত নামে লিপ্ত না, এদের হরিনাম দেব কী করে? মহাপ্রভু বলল, দাদা যে যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না, যারা তোমাকে তাড়িয়ে দিল, আমি সেই গ্রামে হরিনাম দেবো। মহাপ্রভু ছুটে এসে বললেন, এই যে শোনো, তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না, শুধু দুটো কাজ করো, কি হর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি। আপনারা যারা শুনলেন অনেকে চমকে উঠলেন, কিন্তু মহাপ্রভুর বাণী, ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে হরি বল। যারা বুঝল না তারা বলল, ঠাকুর দারুণ কথা বলেছ, আজ থেকে আমরা সবাই হরি বল বলবো, যুবতীর কোল সে তো ভালো, মাগুর মাছের ঝোল সে তো আরও ভালো। সবাই আনন্দে চলে গেল, তত্ত্ব বুঝল না, বাইরে বাইরে পালিয়ে গেল, নারকেল দেখলো কিন্তু নারকেলের ভেতরে শাঁস আছে ওটা দেখলো না, ওটা শুনেই পালিয়ে গেল। তার মানে কি বলুন তো, হনুমান দেখবেন সব খায়, নারকেল খায় না। কেন খায় না? ও বুঝতেই পারে না নারকেলের ভেতরে শ্বাস জল আছে। এই জন্য যারা হনুমানের মতো কিছু লোক আছে, তত্ত্ব বোঝেই না, বাইরে বাইরে ওরা বোঝে, কেন নারকেলের মতো, ভেতরটাকে খুলতে হবে, শ্বাস জল সব আছে। মহাপ্রভু কি সুন্দর বললেন, যে ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল হরি বল। একজন বৃদ্ধ বাবাজি একটা লাঠি হাতে নিয়ে এরকম বাবার মতো কষ্ট করে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, মাগুর মাছের ঝোল খেতে, আমার তো জীবের স্বাদ নাই, মাগুর মাছের ঝোল খাবো কী করে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কী করে, তাহলে কি আমি হরি বল বলতে পারবো না? মহাপ্রভু বলল, শোনো বৃদ্ধ, যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে? যুবতী বলতে আপনারা এইটাই বুঝেছেন, মেয়েদেরকে না, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, আবার দেখতে পাচ্ছি একটা মেয়ে একসঙ্গে এক বছরে দুটো তিনটে বাচ্চা একসঙ্গে জন্ম দিচ্ছে, এটাও দেখছি, কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দিচ্ছে। প্রশ্ন করবেন, সেই যুবতী কি? পৃথিবী যুবতী। মহাপ্রভু তত্ত্ব বোঝালেন, পৃথিবী যুবতী, এই পৃথিবী যুবতীর কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হচ্ছে। কেন? এইদিকে আমাদের পৃথিবী যুবতীর কোল ধরে আসতে হবে, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, এই যুবতীর কোলে চিতাতে আবার নিতাই গোর হরিবোল হয়ে যেতে হবে। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল মানে কি বাবা? আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে তার নয়নের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হচ্ছে মা গরু মাছের ঝোল। পণ্ডিত বলছে, কেঁদো না কেঁদো না, সংসারের জন্যে কেঁদো না,
যদি কাঁদবে তবে ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো, এ সংসারে ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করিবে তুমি আমার জন্য করেছ কি, বলো বলো করেছ কি, তখন আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর, সে কিনা বলে চোর, যত কাঁদবেন সংসারের জন্য তত আপনার ভেতরে জ্বালা বাড়বে যন্ত্রণা বাড়বে, যন্ত্রণা, সেই সময় চোখ থেকে জল পড়বে, সেই জলে চোখের কোন দিয়ে পড়বে, সেই জলে চোখের কোন দিয়ে পড়বে, সে জলে স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, কিন্তু কেউ যদি নিরজনে বসে সারাদিন কাজকর্ম করি গোবিন্দের মন্দিরে একবার বলতে পারে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে 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 প্রাণনাথ হইও তুমি হে, প্রাণনাথ হইও তুমি, যে জনে কৃষ্ণ বলি, যে জনে কৃষ্ণ বলি একবার কাঁদিতে পারবে, কাঁদিতে পারে তারা মানুষ জন্ম সফল হয়ে যাবে, মানব জন্মে তার সফল হয়ে যাবে, মায়েরা পরীক্ষা করে দেখবেন কোনো সংসারে অশান্তি হচ্ছে যখন কেউ কাঁদছে তার মুখটার দিকে তাকাবেন, দেখবেন তার চোখের জলটা চোখের কোণ দিয়ে গড়গড় করে পড়ছে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগছে, স্পর্শ করলে গরম লাগছে, কিন্তু কৃষ্ণের জন্য কোনো ভক্ত যদি আগৌর প্রাণ গৌর বলে কাঁদে তবে তার চোখের জলটা চোখের কোণে পড়ে না বাবা, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জলে স্পর্শ করলে শীতল লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে, কৃষ্ণের জন্যে যে যত কাঁদিতে পারবে কাঁদিতে পারে তার জীবনে জন্মে তার সফল হবে গো, সফল হবে গো, যেমন তেমন জন্ম নয় 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেলা, এই সাথে মানব জন্ম পেয়েছ, শুধু কীর্তন শুনতে আসা নয়, আজকে কীর্তনের আসলে প্রত্যেকটি জায়গাতে একটা করে তত্ত্বের মাধ্যমে পদাবলীর মাধ্যমে আপনাদেরকে শোনাবো যেগুলো আপনার হৃদয়ঙ্গম করবেন, এ শুধুমাত্র আমি আগেই বলেছি কালকেও বলেছি শুধু ঝাড়খণ্ডে নয়, আমি প্রতিটি জেলায় জেলায় কোনো জেলা আমার বাদ নাই, ইতিমধ্যে আমি যতগুলো গান করলাম কোনো জেলা আমার বাদ নাই, প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি, এমনকি প্রায় রাজ্য ঘোরা আমার হয়ে গেল, আগামীবারে আমি বিদেশ পর্যন্ত ঘুরব, কিন্তু প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি ভক্তের ঢল, প্রেমের ঢল, ভক্ত কিছু পাবার আশায় আসে, তারা বুঝতে পারে কীর্তনটা এখন এইরকম নয়, নেচে দিলাম গেয়ে দিলাম এখন আর ভক্তরা সেই কীর্তন শোনে না, এখন বসতে আসে কেন, কিছু নিয়ে যাবার জন্য, আমি যে 3 ঘন্টা বসলাম আমি তোমার কাছ থেকে কি পেলাম নিয়ে গেলাম কি ওইটাই আমার হিসাব রইল, জেনে নিন আমাদের যেমন তেমন জন্ম নয় 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম, মানব জন্ম পেলাম, গুনে নেবেন আমি অঙ্কতে কাঁচা, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিলাম, জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, কত ভাগ্য ভালো দেখো আমি যেমন তেমন গাছ হয় নাই তুলসী গাছ রূপী জন্ম নিলাম, জন্ম নিলাম, জন্ম নিয়ে কি করলাম জানো, আমার পাতা গোবিন্দের সেবাই লাগলো, সেবাই লাগলো, ভক্তরাই আমার ডাল মালা করে কণ্ঠে ধারণ করলো, কণ্ঠে ধারণ করলো, সেই দিনই আমার বাবা বাবা, সেই দিন আমার
গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গে বৃক্ষ জন্মে হতে মুক্তি হয়ে গে কত হলো মা 20 লক্ষ 10 9 লক্ষ বার জলে জন্ম নিলাম কত রকমের মাছ চিংড়ি পোকামাকড় হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম শঙ্খ রূপে জন্ম নিলাম যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম মন্দিরে মন্দিরে বেজে উঠিলাম সেই দিন আমার শঙ্খ জন্মে থেকে মুক্তি হয়ে গেল শঙ্খ জন্মে হতে মুক্তি হয়ে গেল পুরিয়ান্নয়ে কত হয় 33 পুরিয়ান্নয়ে কত হয় মা 29 11 লক্ষ বার পোকা মাকড় রূপে জন্মে নিতে নিতে জন্মে নিতে নিতে যেদিন ভাগ্য ফলে আমি ভবরি কুলি জন্ম নিল ভবরি কুলি জন্ম নিল গোবিন্দ কারো এঠো খাই না এঠো খাই না আমার এঠো গোবিন্দ খেয়ে বসিল আমার এঠো গোবিন্দ খেয়ে বসিল ফুলে ফুলে মধু সংগ্রহ করে সেই মধু বমি করে যখন গোবিন্দকে দিল আহারে আমার কত ভাগ্য ভালো আমার কত ভাগ্য ভালো আমার এঠো করা বমি করা মধু গোবিন্দ সেবই লাগিল গোবিন্দ গোবিন্দ সেবাই লাগিল সেই দিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল মুক্তি হয়ে গেল কত হলো মা 29 আর বা খুব সুন্দর গুনবেন কিন্তু 40 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে জন্মে নিতে নিতে যেদিন ভাগ্যবতী গাভী রূপে জন্মে নিল যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীকল তৈরি হলো শ্রীকল তৈরি হলো হরি নামে যেদিন আমি বাজিতে লাগিলাম বাজিতে লাগিলাম সেই দিনই আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল কত হলো বাবা 70 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে জন্মে নিতে নিতে যেদিন ভাগ্যবতী ময়ূর কুলে জন্মে নিলাম জন্মে নিলাম যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দ মাথায় ধারণ করল মাথায় ধারণ করিল সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল মুক্তি হয়ে গেল কত হলো 80 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম আমার কত ভাগ্য ভালো মানুষ কুলে জন্মে নিয়ে ভগবানে পেল না আমি পশু কুলে জন্মে নিয়ে রামে রামে নামে করি সেদিন রামে নামই করতে পেলাম বাবা একটু মন দিয়ে শুনবেন ভগবানকে প্রভু নিজেকে কেউ যদি দাস ভাবতে পারে ব্যাস সে তো জিতে গেছে আর নিজেকে যদি মনে করে সংসারের আমি মালিক আমার বাড়িতে 4 জন কাজ করে আমি তো মালিক না মালিক তো 1 জন তিনি গোবিন্দ তাকে যদি মালিক মনে করতে পারে নিজেকে দাস মনে করতে পারে তার জীবন যুদ্ধে সে লাভ হয়ে গেল সে জিতে গেল বাকি সব হেরে গেল এই শিক্ষা কে দিল হনুমান দিয়েছে কিভাবে হনুমান দিয়েছে একটু তাকাবেন হনুমান যখন সীতাকে উদ্ধার করল সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল যেই না মতির মালা দিয়েছে হনুমান মালাটাকে প্রথমে কপালে ঠেকালো চোখে ঠেকালো কানে ঠেকালো জিভ দিয়ে চেটে চেটে দেখলো তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল লক্ষণ সীতাকে বলছে মা এ তুমি কি করলে বানরে সপিলে মতি মতিতে তার নাই কো মতি
অনাসে কাটি তারে দন্তে, শিশু মানে দেবা শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তি। ও মা, বানরকে মতির মালা দিলে ও মতির মালার মানে কি বুঝবো? তো কেটে দিল। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দাও, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরের মানে জানে না, মন্দিরটা কত পবিত্র, এ তো বাচ্চা ছেলের মতো। অতুল্য ধনে তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতনে করে। হ্যাঁ ওগো মা শোনো শোনো, বলে কি তুলসী এত পবিত্র গাছ, এত পবিত্র, কুকুর কি তুলসী পাতা মানে ও তো প্রস্রাবে করে দেয়, ও তো তুলসী পাতার মানে বোঝে না, এ হলো কুকুরের মতো। ভার ভার যখন অপমান করছে, সঙ্গে সঙ্গে হনুমান সীতা মায়ের চরণে ধরে বলছে, মা গো তুমি আমায় বকাবকি করো না, তোমার মালায় আমি কোনোদিনই অপমান করতে পারি না, অপমান করতে পারি না, তুমি যখন আমায় মালা দিলে তখন কি করলাম জান, কি করলাম জানো, এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো, কেন জানো, এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মা, যে আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মা, এ মায়ের মালাকে কি কখনোই অপমান করতে পারি, তাই আমি কপালে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম কেন জানো, এ মালাতে রাম নাম শোনা যায় কি না একবার দেখে নিলাম, একবার দেখে নিলাম, চোখে ঠেকালাম কেন জানো, কেন জানো, এ মালাতে রাম দেখা যায় কি না দেখিলাম, আমি মুখে আহা আমি কেন নাকে শুকে দেখলাম কেন জানো, এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কি না দেখলাম, জীব দিয়ে চেটে চেটে দেখলাম রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি না, যে মালাতে রাম নাম শোনা যায় না রামই দেখা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, যে মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় না, সে তো অলঙ্কার নয় কলঙ্কের হার, তাই আমি দাঁতে দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। হনুমানকে হাতে ধরে লক্ষ্মণ বলছে, হনুরে এতদিন আমার মনে বড়ই অহংকার ছিল, রাম আমার দাদা আমি তার ভাই, কিন্তু তোকে দেখে আমার সবই অহংকার চলে গেল, তুই যেমন ভাবে রামকে ভজনা করতে পেরেছিস আমি তো তেমন ভাবে পারি নাই, ওরে লক্ষণ তুই ওরে হনুমান তুই কি দেখাতে পারবি তোর হৃদয় মাঝে রাম। লক্ষণকে বলল, তোমার তীরটা দাও, শুধু রামে দেখাবো না, যে না তীরটা দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয় সীতারামের যুগল মিলন, হরি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে, হরি বল হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে, হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে, সীতারামের যুগল মিলন। সংক্ষেপে বর্ণনা করলাম, একবার জোরে বলবেন, রাধা রানী কি? বাহ বাহ, সামনে যারা আছে তারা ভাবছে আমরা তো বোকা সেজে গেলাম, পেছনে যারা আছে তারা ভাবছে আমরা বুদ্ধিমান আছি, আমাদের না তুললে হবে, কিন্তু প্রদীপবাবু দেখতে না পেলেও, এইদিকে এইদিকে, প্রদীপবাবু দেখতে না পেলেও একজন দেখতে পাচ্ছেন তিনি ভগবান। বড় 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 দোকানে যান না, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, দুমকাতে যান, লেখা থাকবে হিন্দিতে, আমি হিন্দি ভালো জানি না, বাংলা করে বলি, সিসিটিভির ক্যামেরার আওতায় আছে, মানে চুরি করলেই আপনি ধরা পড়ছেন, এই জন্য আপনি হাত তুললেন কি না তুললেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, ভগবান কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এই জন্য আপনি হাত তুলবেন না তুলবেন আপনার ব্যাপার, কিন্তু ভগবান দেখতে পাচ্ছে আপনার খাতাতে নাম প্রেজেন্ট হচ্ছে কি না। বাচ্চা ছেলে স্কুলে যায় না, এ এ পরাণ মণ্ডল, ইয়েস স্যার, এ রামকৃষ্ণ মণ্ডল, আচ্ছা আচ্ছা, এই ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলে, কেউ যদি স্কুলে এসেও হাত না তোলে তাহলে কী হবে বলুন তো, তার স্কুলে এসেও অ্যাবসেন্ট হয়ে যাবে, তাই আপনি যদি হাত না তোলেন তাহলে প্রেজেন্ট থেকেও আপনি অ্যাবসেন্ট হয়ে যাবেন, জোরে বলুন রাধা রানী কি?
ভয় সবারই আছে ওই জন্য তুলেছে। তবে দু চারজন তুলে নাই, ওরা ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি তারপর তুলব। যখন তুলতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে চলে যাবে, দেখবেন চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, হরিবল হয়ে যাবে। এই জন্য সময় থাকতে তুলুন, অসময়ে তুলে কোনো লাভ নাই। যে গাছে আম তত্ত্বাজা আছে গোবিন্দ সেবায় লাগবে, আম পড়ে একবারে পচে গেল তখন আর লাগবে না। দেহ যখন বৃদ্ধ হয়ে গেছে হরিবল বলতে পারেন না, শুনতে পারেন না, তখন বলে লাভ নাই। ক্ষমতা থাকতে বলবেন তবে আপনার লাভ আছে। ও মায়েরা এদিকে তাকান, এখন কি বলছে, চলতে চলতে চলা, শুনবেন ভালো করে, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর আর কি, হ্যাঁ বলতে বলতে বলা, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা। মহাপ্রভু বললেন অভ্যাস ভালো করো জীবন সুন্দর হবে, অভ্যাস খারাপ করবে জীবন খারাপ হবে। যেমন দেখবেন মায়েরা, আমাকে অনেকেই ফোন করে বলে, প্রচুর লোকের ফোন, প্রচুর ভক্ত, যে আমার সামনে বসে থাকবে দিনের বেলায় বা রাত্রিবেলায় যদি আমি ছুটিতে থাকি সেই লোক আমার কাছে বিরক্ত হয়ে যাবে। কেন, ইনার সামনে না বসাই ভালো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দম নেই, পটপট পটপট হ্যালো আসছেই। অনেক মেয়েরা বলে দাদা রান্না বান্না বন্ধ করে খালি আপনারটাই চলছে। বললাম আচ্ছা ঠিক আছে, শুনুন খুব ভালো কথা, এখন দেখুন যে সারাদিন হরিনাম শোনে ও দেখবেন ঘুমের ঘরেও হরিনাম করছে, আবার দেখবেন যে মেয়েটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে ও দেখবেন ঘুমের ঘরেও কারো সঙ্গে ঝগড়া করছে, যেমন অভ্যাস। আবার দেখবেন মায়েরা কোনো ছেলে যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায় তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়, এমন জোরে রাত্রিবেলায় বুকে গোল ভরে লাথি মারবে সকালে দেখবেন তিনটে পাঁজর ভেঙে বসে আছে। তাহলে যার যেমন অভ্যাস তার তেমন হবে। চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। হ্যাঁ মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়ুন, পরিষ্কার করে বর্ণনা আছে। মহাপ্রভু বলল হিন্দুদের তো কোনো ধর্মীয় স্কুল নাই, এই যে কীর্তন শুনতে এসছেন এটাই কিন্তু ধর্মীয় স্কুল। এই স্কুলে যারা এসছেন তারা ভক্ত মানুষ, অভক্ত নয়। তাই আপনারা সবাই কি করবেন, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু কীর্তন টীর্তন করা যাবে, কি করে করবেন, এ যদি কাঁদে তাহলে কি করে করবেন, এর মালিক বসে আছে কাঁদছে, সাউন্ডটা বাড়া একটু জানি তাই। একবার কীর্তন করি আমরা সবাই মিলে, হাত তুলে সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, বাহ খুব সুন্দর। হরিহরয়ে নম কৃষ্ণ, সবাই তালি দেবেন, হরিহরয়ে নম কৃষ্ণ। দাঁড়ান দাঁড়ান, তেলের মধ্যে পাঁচ ফং দেবেন তবে তো ক্ষমতা নাড়বেন, আগে গানটা গাই তবে তো দেবেন। আপনার অ্যান্টেনা তুলুন তারপর দেখছি, হাত তুলুন সবাই মিলে তুলুন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তবে কিছু মনে করবেন না, যদি কেউ তালি না দেন তাহলে এমন মেডিসিন আমার কাছে আসে সে তালি দেবে তারপর যাবে, তার আগে যাবে না। এই জন্য বলে রাখি যে তালি দেবে না তার জন্য বলি বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে, মা যেমন হবে বাচ্চা তেমন হবে। একটু প্রমাণ দেখে নিন আপনারা, যে বাবা হরিনামে তালি দেয় তার ছেলে তালি দেয়, আর যে হরিনামে তালি দেয় না তার ছেলে তালি দেয় তবে তার বাবার পিঠে দেয় বয়স। এই জন্য সাবধান থাকবেন। আমি একটা ছোট্ট প্রমাণ দিদি, এক জায়গায় গান করতে গেলাম, একজন ছেলে বলল দাদা কিছু মনে করবেন না, আমার মা আপনার খুব ভক্ত, 80 বছর বয়স, একবার আমাদের বাড়ি চলুন, উনি গান শুনতে আসতে পারবেন না, নড়তে চড়তে পারে না, খালি মোবাইলে শোনে, একবার চলুন না। তো গেলাম ওনাকে প্রণাম করলাম, 80 বছর বয়স, উনি বললেন বাবা এসেছো যখন এক কাজ করো একটু চা খেয়ে যেতে হবে। বললাম ঠিক আছে, আমি বসলাম, আমি চেয়ারে বসলাম, যে ভদ্রলোক ডেকে নিয়ে গেল ও নিচে পা লম্বা করে বসেছে, ওর এখন 12 বছরের ছেলে দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে মেরে চলে গেছে। যখন বাবার পায়ে পা ঠেকিয়ে চলে গেছে তখন তার বাবাটা বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে আর তুই আমার পায়ে পা ঠেকিয়ে দিলি, প্রণাম কর প্রণাম কর আমাকে। তখন ছেলেকে বাবা বলছে না আমি তোমাকে প্রণাম করব না। বলে কেন, পরশু তারিখ, হ্যাঁ ছেলে ছেলে বাবাকে বলছে পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো তখন তুমি প্রণাম করো নাই, আমি প্রণাম করবো না।
এই জন্য আপনারা যদি হাততালি না দেন আপনার ছেলে বড় হয়ে দেখবেন নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এখন যারা দিচ্ছিল না তারা পকেট থেকে এখন হাত বের করেছি আমি বুঝতে পারছি। আবার দু চারজন এখন এরকম করে আছে কেন, সুপারির মতো বাইরেও রস নাই ভেতরেও রস নাই, ও খালি দেখতে এসছে লোক কত হচ্ছে কাল সকালে পেপারে দিতে হবে, এই জন্য আছে আর কি। সবাই মিলে হাত তুলুন, হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব আয়ের নাম হরি আমি আগেই বলেছি দেখুন আমার স্পেশাল ক্যামেরা স্পেশাল গাড়িতে এসছে ওই চারটি ক্যামেরা নিয়ে, দেখুন চারটি ক্যামেরা চারটে কোণে আছে ভালো করে তাকিয়ে দেখবেন, হাততালি ভালো করে দেবেন তো দেখবেন আমি পরশু তারিখে এরা গানটা বের করবে, ভালো করে হাততালি দিন দেখবেন আপনার হাত উঠেছে, মোবাইল দেখবেন তো ও দিদি আমি এখানে বসে আছি আমি দিতে পারি নাই তুমি দিয়েছ গো, আমার ওঠে নাই দিদি তোমার উঠে গেল, এই জন্য বলতে না হয়। তাই সবাই মিলে হাততালি দিন, হরি হর এর নাম কৃষ্ণ যাদব আয়ের নাম হরি হর হর এর নাম কৃষ্ণ যাদব আয়ের নাম হর এর নাম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী